যাই কাইনা দিতেছে খাই জায়গাতে ইমু জাহিদের 5000 টাকা লস হয়ে গেছে জাহিদ খাও 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 বৃষ্টি করিস না বুঝছ আর জায়গা বুঝ মেরে দিস না কেন আমাদের সাথে আমাদের নতুন একটা মেম্বার অ্যাড হয়েছে দা ফুড ব্লগ ব্রাদারে সুজন শাহজন শাহ ওয়েলকাম তো গাইস আজকে আমরা এসেছি মেহফিলে মেহফিলে এসেছি তো আপনারা সবাই এখানে জানেন যে এখানে একটা সুন্দর কনটেস্ট হয় কনটেস্টটা কি যে বাহুবলী থালি আপনি যদি এটা 10 মিনিটে খেতে পারেন তাহলে মেহফিল থেকে দেওয়া হবে 5000 টাকা আর যদি আপনি 20 মিনিটে খেতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে 3000 টাকা আর যদি 25 মিনিট খেতে পারেন তাহলে খাবারটা টোটালি ফ্রি আর যদি তাও না পারেন তাহলে তো ভাই কি করার ফুল টাকাটাই পে করতে হবে তো দেখি জাহিদ ভাই কিভাবে এই খেলাটা জিতে কিনা আর আমি চাইছিলাম কিন্তু ওরা ভয় পায় আমরা দেয় না বুঝছেন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বাহুবলী থালি তো এখন আমাদের এই পারি জাহিদ ভাই খাবে জাহিদ ভাই যদি এটা 10 মিনিটে খেতে পারে তাহলে সে পাচ্ছে 5000 টাকা আর যদি সে 20 মিনিটে খেতে পারে তাহলে সে পাচ্ছে 2500 টাকা আর যদি সে এটা 25 মিনিটে খেতে পারে তাহলে তার জন্য এটা ফ্রি রাইদার সস আর এটা হচ্ছে ডাল মাখনে এটার নাম চিকেন কুলচান সবজি আর হচ্ছে বিফ কালি মির্চ তান্দুরি লাচ্ছানান আর হচ্ছে তান্দুরি চিকেন হারিয়ালি কাবাব আর একটা হচ্ছে গ্রিল চিকেন তাড়াতাড়ি জোরে খেতে হবে তোমার স্পিডে যদি নর্মালি খাও তাহলে তো হবে না জাহিদ ফিল বেটার টাইম এখন 5 মিনিট হয়েছে তো বন্ধুরা আর হাতে মাত্র 5 মিনিট সময় আছে যে 10 মিনিটে মানে ওর টাস্কটা কমপ্লিট না করতে পারে তো দেন ওর আরও টাইম আছে তো জাহিদ ফিল বলো তোমার ফিলটা কেমন আমার পেট একদম ভরা তারপরেও খাইতেছি রাইসটা খেয়ে আমার পেটটা অনেক ভরে গেছে আমার ফুল ফুল লাগতেছে আর নানটা অনেক মোটা তো আমি বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করি প্রথমেই আমি জিরা রাইস ও বিফ কালি মির্চ দিয়ে শুরু করি বিফ কালি মির্চের টেস্টটা আমার খুব ভালোই লাগলো এতে ইন্ডিয়ান একটা ফ্লেভার ছিল মালাই চিকেন ও হারিয়ালি চিকেনের টেস্টটাও খুব ভালোই ছিল তারপরে আর আমি খেতে পারছিলাম না খাবার খুব গরম গরম ছিল আর গ্রিল চিকেনটাও খুব শক্ত ছিল এটা চাবিয়ে চাবিয়ে খাওয়া যাচ্ছিল না আর নান রুটিটার কথা যদি বলি এটা খাওয়া যাচ্ছিল না কেমন যেন একটা কাঁচা কাঁচা আটার টেস্ট ছিল ডাল মাখনেটা আমার কাছে নর্মাল ডালের মতোই লেগেছে আর চিকেন কুলশান সবজি খুব ঝাল ছিল তেমন ভালো ছিল না আর তার এমন কিছু মশলা বা মেডিসিন ব্যবহার করেছিল যে অল্প খেলেই আর খেতে পারবেন না পেট ফুলে যাবে আমি এটা আপনাদের সাজেস্ট করব না এটা ট্রাই করার জন্য তবে প্লেসটা খুব সুন্দর ছিল আর ভাইয়াদের ব্যবহারও ওকে আমার বন্ধু প্রথমটা পারলাম 10 মিনিট টাইম আপ হয়ে গেছে
10 মিনিট অলরেডি খতম এখন তার আরো আমরা দেখি নেক্সট সে লাস্টটা পারে কিনা 20 মিনিট বন্ধু সেটা পারে কিনা দেখি আর না হলে তো আমার বন্ধু ফুল টাকাটা পে করা লাগবে কিছু করার নাই বন্ধু ওকে আমার পেট ভরে নেই তো ভাবছিলাম জাহিদ অনেক ভাবছিলাম জাহিদ পারবো কারণ তিন দিন ধরে খাবার খায় না এটার জন্য কিন্তু জাহিদ যখন দেখলাম শুরু করলো তো শুরুতেই রয়ে গেল সে আর শেষে যেতে পারলো না আপনারা যদি নেক্সট টাইম শুভকে দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন।